আমি হচ্ছে একটা মানে সাবার্বান এরিয়া মানে আছে কাকদ্বীপ থেকে আসছি জেনারেলি আমি হচ্ছে ক্লাস টেনের পর থেকে এগুলোর ব্যাপারে অতটা জানতাম না কিন্তু যখন ইউটিউবে শুভজিৎ একাডেমির ব্যাপারে জানতে পারি তখন থেকে আমি অনলাইনে লেকচার দেখা শুরু করি আর যেটা বেসিক্যালি হয় যে যেই মেন্সের জন্য যতই বাইরে টেস্ট থাকুক ডাব্লিউ বিজি ওরিয়েন্টেড টেস্ট কিন্তু কোথাও পাওয়া যায় না আর प्रिपरेशन পড়ানো বা মক পিইকিউ তো নেই হ্যাঁ পিইকিউ নেই আর হচ্ছে পিইকিউ যে সলভিংটা ওইটাও কোথাও পাওয়া যায় না তো উইকেন্ড থেকেই স্যার কাছ থেকে পিইকিউ গুলো সবগুলো করে আর তারপরে মক টেস্ট ওরিয়েন্টেড পড়াশোনার মাধ্যমেই এটা করেছে আমার যে ওই যারা নেক্সট ইয়ার দেবে বা তোমার রানিং ইয়ার ছিল না রপ ইয়ার আমার রানিং ইয়ার ছিল তো তুমি অ্যাকচুয়ালি একটু মানে আরবান এরিয়া নয় রুরাল এরিয়া তো ওখানে তুমি গ্রামে কোন স্কুল দিন ঠিক করেছো কোন স্কুল ছিল আমার কার্দি বীরেন্দ্র বিদ্যালয় আচ্ছা তো ওই স্কুল থেকে কিভাবে দুটো জিনিস প্যারালালি করেছো মানে বোর্ড প্লাস তোমার জয়েন্ট বা নেক্সট ইয়ার যারা দেবে তারা কিভাবে ওই জিনিসটাকে কন্টিনিউ করবে যেমন বোর্ডসের জন্য আমি হচ্ছে যেগুলো বোর্ডসের টপিকগুলো আছে সেগুলো পড়ে নিতাম এবার যেটা ডাব্লিউ বিজির জন্য যেটা লাগে যে ওটা থেকে কনসেপ্টটাকে আরো বেশি বিল্ড আপ করা যেটা হচ্ছে স্যারের কাছ থেকে করে নিতাম আর মক টেস্টে যেমন ভাবে হতো মক টেস্টে যে সমস্ত কোশ্চেন গুলো পারতাম না তো সেইগুলো আগে হচ্ছে সলভ করে নিতাম যেটা হচ্ছে বোর্ড এ যেই লেভেল কোশ্চেন আছে সেই লেভেলে ডব্লিউ বিজিটাতে আসবে ডব্লিউ আর ডব্লিউ এর বোর্ডের মধ্যে ডিফারেন্স কত লেভেলে মানে অ্যাকচুয়ালি যেটা আছে যে ই মেনসের থেকে অনেকটা টাফ আর যেই অ্যাডভান্সের কাছাকাছি কাছাকাছি লেভেলটা থাকে আর নাম্বার অফ কোশ্চেন যেটা নাম্বার অফ কোশ্চেন আর হচ্ছে ওটাকে অনেক কম টাইমে করতে হয় আমাদের যেটার জন্য আরো বেশি টাফ হয়ে যায় এইবার ধরুন কাট অফ যেগুলো হয় মানে কেউ যদি ফিফটি পার্সেন্ট পায় সেও ডাব্লিউ বিজিতে কিন্তু ভালো র্যাঙ্ক করে যাদবপুরে পেয়ে হ্যাঁ তো তোমার মার্কস আর র্যাঙ্ক কত এসছে মার্কস এসে সেভেন্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন আর র্যাঙ্ক আর র্যাঙ্ক এসছে ওয়ান এইট সিক্স জিরো আর টিএফ ডাব্লিউ র্যাঙ্ক টু ওয়ান টু টু ওয়ান টু এই উপর বেস করে তোমার কি কি ডিপার্টমেন্ট হতে পারে মানে যাদবপুর ইউনিভার্সিটিতে যাদবপুর ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট বলতে যেটা ওপেন ক্যাটাগরিতে সেটা মেকানিক্যাল আর কেমিক্যাল ওটা হয়ে যাচ্ছে আর টিএফডব্লিউ তে আর টিএফডব্লিউ তে আই যেটা ইনস্ট্রুমেন্টেশন এন্ড ইলেকট্রনিক্স আছে ওকে তো এইগুলো প্রায়োরিটি তুমি কি কি রাখতে চাইছো কিভাবে তুমি কোনটাকে ফার্স্ট প্রায়োরিটি দিবে যেমন প্রথমে আই যেটা ইনস্ট্রুমেন্টেশন এন্ড ইলেকট্রনিক্স খুব ভালো প্লেসমেন্ট হয় হ্যাঁ ওটা আর তারপরে মেকানিক্যাল আর তারপরে কেমিক্যাল ওকে আর তোমার এই তোদের ধারণা তুমি ফিউচারে কোন সেক্টরে যেতে চাইছো প্রাইভেট না गवर्नमेंट সেক্টরে মানে প্রাইভেট সেক্টরে তো অবশ্যই ভালো কিন্তু गवर्नमेंटে যেহেতু জব সিকিউরিটি বা এগুলো বেশি থাকে তো দুটোই তুমি রাখছো যাদবপুরে তোমার মোটামুটি প্লেসমেন্ট তো সব হয়ে যাবে কোডিং এ কোনো নেক আছে কোডিং এর দিকে যাওয়ার না মানে কোডিং শুনেছি অনেকের কাছ থেকে বা এগুলো নিয়ে কিন্তু এস সাচ আমার তো হচ্ছে এরকম ইন্টারেস্ট নেই না ওকে ওকে আর নেক্সট ইয়ার যারা মোটামুটি পড়ছে তাদের লাস্ট তুমি কি অ্যাডভাইস করতে চাইছো কিভাবে পড়বে পড়া মানে হচ্ছে এমনভাবে পড়তে হবে যাতে মানে অ্যাটলিস্ট সেভেন্টি প্লাস করতে সবাইকে করতে হবে যাদবপুরে যদি যেতে চায় তো আরো বেশি আরো বেশি হতে পারে মানে তুমি যদি সেভ থাকতে চাও হ্যাঁ সেভ জোনে তো তাহলে হচ্ছে এইটি মতন তো করতে হবে আর হচ্ছে তার উপর মক টেস্ট ওরিয়েন্টেড পড়া করলেই বেশি ভালো আর কম টাইমে বেশি কোশ্চেন সলভ করা যায় ওইটার দিকে বেশি ফোকাস করতে হবে থিওরিতে বেশি টাইম দেবে না কোশ্চেন সলভিং এ আর থিওরি যেটা করে সেটা করে নিয়ে মানে যে থিওরি না লাগ মানে লাগবে অতটায় করে নিয়ে তারপরে কোশ্চেন সলভিং এ থিওরি থিওরি যেটা হয় না থিওরি কোশ্চেন বেশি করতে হয় থিওরি কম মানে এবার থিওরিটা লাইক লেকচার তোমার থিওরিটা তুমি কিভাবে কনভার্ট করতে মানে লেকচার দেখলে হয়ে যেত হ্যাঁ যেমন স্যারের কাছ থেকে লেকচারটা দেখে নিলাম তারপরে যেগুলো কোশ্চেন মানে ওই সময় হয়ে যেত সেইগুলো তো করতামই আর ওই লেকচারটা দেখার পর যতটা হতো ওইটার বেসিসে কোশ্চেন সলভ লেকচারের মধ্যে আমরা অলরেডি অনেক কোশ্চেন অনেক কোশ্চেন হ্যাঁ ওই কোশ্চেন একটা লেকচারে 30 40 কোশ্চেন হয়ে গেল তারপর তারপর তুমি কি করতে তারপরে ওই কোশ্চেন ওরিয়েন্টেড যে সমস্ত কোশ্চেন আছে সেগুলো আগে করে নিতাম আর তারপরে হায়ার লেভেলে যেগুলো একটু বেশি থিংকিং চাই সেইটার দিকে কোনো বইয়ের সাজেশন হ্যাঁ বইয়ের সাজেশন বলতে আমি তো সব মানে পিওয়াই কিউজ হ্যাঁ মানে জেনারেলি আমাদের স্টুডেন্টরা বই করো না ডিপিপি করো আর পিওসি আর কোশ্চেন করো মক টেস্ট দাও ঠিক আছে চলো অল দা বেস্ট সবাইকে আর হচ্ছে রাহুল আশা করি যাদবপুরে পেয়ে যাবে আর ভালো ডিপার্টমেন্টই হবে দেখা যাক আবার দেখা হবে রাহুলের সাথে টাটা বাই বাই অল দা বেস্ট থ্যাংক ইউ